वेलकम टू आवर चैनल एसपेन डाडा बंधुरा आजकल भिडियो हमें किछु इम्पोर्टेंट अर्गानिक कम्पाउंड नहीं आलोचना करब अर्थात जैव यौग एवं तादेर रासायनिक नाम एवं व्यवहार। ओके चलो शुरू करा जाक। एसपिरिन केमिकल नेम एसिटाइल सैलिसिलिक एसिड। ये क्वेश्चन टी अनेक जगह आसे जे एसपिरिन रासायनिक नाम टी बोलो। तो एसपिरिन रासायनिक नाम हलो एसिटाइल सैलिसिलिक एसिड। इट इज यूज्ड एज ए पेन किलर। एटी बेदना नाशक ओषुधे तैरते व्यवहार हुए थाके। ऑयल ऑफ विंटर ग्रीन केमिकल नेम मिथाइल सैलिसिलेट। इट इज यूज्ड एज ए पेन किलर। एटीओ बेदना नाशक ओषुध तैरते व्यवहार हुए थाके। एलपीजी जार पुरो नाम लिक्विफाइड पेट्रोलियम गैस। এই কোশ্চেনটি প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কেমিস্ট্রি সেকশনে। এলপিজি ফুল ফর্ম এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কেমিক্যাল নেম মিক্সচার অফ প্রোপেন অ্যান্ড বিউটেন। মনে রাখতে হবে প্রোপেন এবং বিউটেনের মিক্সচারে এলপিজি গ্যাস তৈরি হয়ে থাকে। ইট ইজ ইউজ অ্যাজ এ ফুয়েল ফর কুকিং অ্যান্ড হিটিং। এটি রান্নার গ্যাসের তৈরিতে ব্যবহার হয়ে থাকে। কার্বলিক অ্যাসিড কেমিক্যাল নেম ফেনল। মনে রাখতে হবে ভিন্ন রকম ফিনাইলে কার্বলিক অ্যাসিড থাকে। ইট ইজ ইউজড অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট অর্থাৎ কীটনাশক হিসাবে এর ব্যবহার হয়ে থাকে। ক্লোরোপিকলিন যেটি নাইট্রোক্লোরোফর্ম নামেও পরিচিত। এর রাসায়নিক নাম ট্রাইক্লোরোমিথেন। ইট ইজ ইউজড অ্যাজ এ ইনসেকটিসাইড। এটিও কীটনাশক হিসাবে ব্যবহার হয়ে থাকে। টিএনটি এটি খুবই গুরুত্বপূর্ণ। টিএনটির পুরো নাম ট্রাই নাইট্রো টলুইন। ইট ইজ ইউজড অ্যাজ এ এক্সপ্লোসিভ। এটি বিভিন্ন রকমের বিস্ফোরণ বা বিস্ফোরক হিসাবে ব্যবহার হয়ে থাকে। গ্রেনেড শেল বিভিন্ন মিলিটারিদের বিভিন্ন বোম ইত্যাদি তৈরিতে যে বিস্ফোরক দ্রব্য তৈরি করা হয় সেটি টিএনটিতে তৈরি করা হয়ে থাকে। টেফলন কেমিক্যাল নেম পলি টেট্রাফ্লুরো ইথেন। ইট ইজ ইউজড অ্যাজ এ নন স্টিক কোটিং ফর কুকওয়্যার অর্থাৎ রান্নার বাসনপত্রের উপর যে নন স্টিক কোটিংটা দেওয়া হয়ে থাকে সেটি দিতে আমরা টেফলনে ব্যবহার করে থাকি। পিভিসি এটি খুবই ইম্পর্টেন্ট। পিভিসির পুরো নাম পলি ভিনাইল ক্লোরাইড। এটি আমাদের মনে রাখতে হবে। ইট ইজ ইউজ ফর মেকিং পাইপস টয়েস অ্যান্ড মেডিকেল ডিভাইস। বিভিন্ন রকমের পাইপ খেলনা জিনিসপত্র এবং মেডিকেল ডিভাইস তৈরিতে পিভিসির ব্যবহার হয়ে থাকে। ডিডিটি এটিও খুব ইম্পর্টেন্ট। ডিডিটি পুরো নাম বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এটি আমাদের জেনে রাখতে হবে। ডিডিটির পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ইট ইজ ইউজড অ্যাজ এ পেস্টিসাইড। এটি কীটনাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে। ফরমালিন 40% ফরমালডিহাইড সলিউশন। 40% ফরমালডিহাইডেড দ্রবণকে ফরমালিন বলে থাকে। ইট ইজ ইউজড অ্যাজ এ স্ট্রং ডিসইনফেক্টেন্ট অর্থাৎ এটি কীটনাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে। গ্যামাক্সিন যেটি আরেকটি নাম বিএসসি। এটি পুরো নাম বেনজিন হেক্সা ক্লোরাইড। ইট ইজ ইউজড অ্যাজ এ পেস্টিসাইড। এটিও কীটনাশক হিসাবে ব্যবহার হয়ে থাকে। ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড। ইট ইজ ইউজড ফর প্রিজার্ভিং ফুড অ্যান্ড আদার কুকিং রেসিপিস। বিভিন্ন রকমের খাবার তৈরিতে ভিনেগার ব্যবহার হয়ে থাকে। এছাড়া খাদ্য সংরক্ষণেও ভিনেগার ব্যবহার হয়ে থাকে। মনে রাখতে হবে ভিনেগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। রেক্টিফাইড স্পিরিট 95% ইথাইল অ্যালকোহল সলিউশন। 95% ইথাইল অ্যালকোহলের দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলা হয়ে থাকে। ইট ইজ ইউজড ফর মেকিং মেডিসিনস। এটি ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে থাকে। পলিথিন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পলিথিনের রাসায়নিক নাম পলি ইথিলিন। ইট ইজ ইউজড ফর মেকিং প্লাস্টিক ব্যাগস বটলস অ্যান্ড কন্টেনার্স অর্থাৎ প্লাস্টিকের তৈরি ব্যাগ বটলস এবং কন্টেনার পলিথিনের দিয়ে ব্যবহার করা হয়ে থাকে।
তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।